গিয়েছিলাম। পুরুলিয়ায় দুটি সার্কিট, একটা হলো অযোধ্যা সার্কিট আর একটা হলো গড় সার্কিট। আমরা অযোধ্যা সার্কিটে গিয়েছিলাম। অযোধ্যা পাহাড়ের কাছে বাঘমুন্ডিতে আমরা হোমস্টে একটা নিয়েছিলাম, যার নাম হলো ছৌবুরু হোমস্টে। এখান থেকে পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়টা এত সুন্দর দেখা যায়, এই ব্যালকনিতে বসেই আপনি সেটা উপভোগ করতে পারবেন। এই ছৌবুরু হোমস্টের অ্যাড্রেস আর ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেই দেখে নিতে পারবেন। এখানের ব্রেকফাস্টটা একদম ঘরোয়া। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি, তরকারি, ডিম সেদ্ধ, জিলিপি, এছাড়া আপনারা এখানে অন্যান্য অপশানও পেয়ে যাবেন। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে গিয়েছিলাম লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম। ছৌবুরু হোমস্টে থেকে লোয়ার ড্যাম আপার ড্যাম 1 কিলোমিটার রাস্তা। আমরা 1 কিলোমিটার রাস্তা পেয়ার হয়ে এই লোয়ার ড্যামে এসে পৌঁছলাম। ড্যামের উপর দিয়ে হাঁটছি, খুব সুন্দর জায়গাটা। ঘুরে আমরা বামনি ফলসের দিকে রওনা দিলাম। বামনি ফলসটা লোয়ার ড্যাম আপার ড্যামের থেকে একটু দূরে। বামনি ফলস ঘুরে আমরা চলে এলাম মার্বেল রকের কাছে। মার্বেল রকটা একটা অসাধারণ জায়গা। খানিকটা টাইম কাটিয়ে আমরা চলে গেলাম মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে। মুরুগুমা ড্যামটা এখান থেকে অনেকটাই দূরে। মুরুগুমা ড্যামের দিকে যাওয়ার সময় রাস্তায় আমরা একটা আদিবাসী গ্রামেরও দেখা পেলাম। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা ওই মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে রওনা দিলাম। মুরুগুমা ড্যামটা বিশাল জায়গা নিয়ে অবস্থিত। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে অনেক বেলা হয়ে গেছে, তাই আমরা তখন হোটেলে ফিরে গেলাম। হোটেলে ফিরে আমরা জমিয়ে লাঞ্চ করলাম, তখন খিদেটাও প্রচণ্ড পেয়ে গেছিলো। লাঞ্চে ছিল ভাত, ডিম ভাজা, আলু ভাজা, ডাল, স্যালাড, ফিশ কারি, পটল আলুর তরকারি।
লাঞ্চ শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে তারপরেই রওনা দিলাম খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। বাঘমুন্ডি ছৌবুরু হোমস্টে থেকে খয়রাবেড়া ড্যামটা মাত্র 1 কিলোমিটার, একদম পাহাড় আর জঙ্গলের ভিতর দিয়ে এই খয়রাবেড়া ড্যামের রাস্তাটা। এখানে খয়রাবেড়া রিসর্টসও আছে, যারা এখানে একটু নিরিবিলি নিশ্চিন্তে সময় কাটাতে চান তারা এই রিসর্টসে এসে সময় কাটাতে পারেন। খয়রাবেড়া ড্যাম দেখে আমরা মুখোশ গ্রামে চলে এলাম। মুখোশ গ্রামে একদম মুখোশ কারখানার ভেতরে আমরা ঢুকে পড়লাম। সেখানে দেখলাম বিভিন্ন রকমের মুখোশ এখানে তৈরি হচ্ছে। তারপরেই হোটেলে ফিরে এসে সন্ধেবেলা আমরা গরম গরম চা পকোড়া মুড়ি দিয়ে সান্ধ্যভোজটা সেরে নিলাম। রাত্রের ডিনারটাও ছিল অসাধারণ, গরম গরম রুটি ডাল ভাত দেশি মুরগির ঝোল আলু ভাজা স্যালাড তার সাথে একটা রসগোল্লা। এখানের খাবারগুলো এতটাই ঘরোয়া যে আপনার খুবই ভালো লাগবে। ডিনার শেষ করার পর মনটা খুবই খারাপ হয়ে গেল। পরের দিন সকালেই আমাদের রওনা দিতে হলো বাড়িতে।